আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আন্দোলনে কারো মৃত্যু হলে প্রধান আসামি হবেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, বললেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। বিএনপিকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের। এবার কাফনে কাপড় পরে আজ থেকে মাঠে নামছেন শিক্ষকরা। অনুমতি ছাড়াই আজ রাজধানী ঢাকার সমাবেশ প্রস্তুতি, জামায়াতের শেষমেশ কি হলো, ফলাফল থাকবে এর বিস্তারিততে। সরকারের পতন ছাড়া আন্দোলন বন্ধ করা যাবে না, সমাবেশে বিএনপি নেতাদের ঘোষণা। মুন্সীগঞ্জে দু গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, হতাহত 10, পুলিশ মোতায়েন। এবং সর্বশেষ জানাব, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উপর আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর ভয়াবহ হামলা, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যা বললেন ম্যাথিউ মিলার। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন দেশের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলি, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন আপডেট বাংলা সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। এবং বিশেষ করে আপনি কোন জেলা এবং কোন থানা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন, এবং আমার এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে তুলে ধরবেন। আন্দোলনে কারো মৃত্যু হলে প্রধান আসামি হবেন শেখ হাসিনা, বললেন আমান উল্লাহ আমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, চলমান আন্দোলনে কোনো কর্মীর মৃত্যু হলে হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় প্রধান আসামি করা হবে শেখ হাসিনা, আর দ্বিতীয় আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। গতকাল বিকালে রাজধানী সরের দুর্দানে বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেছেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেছেন, আমরা এক দফা এক দাবিতে রাজপথে নেমেছি, আপনারাও মাঠে নামুন, প্রয়োজনে রাস্তায় মরে যাব, তবু তারেক রহমানের বিজয় এবং খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরব। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমান উল্লাহ আমান বলেছেন, আন্দোলনে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সারাদেশে নেতাকর্মীকে জেলে আবদ্ধ করা হয়েছে, তাদের আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এ সময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনি কঠোর কর্মসূচি দিন, আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। হাসপাতালে প্রধানমন্ত্রী ফলে ঝড়ে পাঠানোর প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেছেন, ওষুধ খাই আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, ঘুম থেকে উঠে দেখি অবস্থা, নাটক করা হয়েছে, নাটক করে লাভ নেই, সরকারকে পদত্যাগ করতেই হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, আমাদের চলমান আন্দোলনে কোনো কর্মী মারা গেলে আপনাকে দায়ভার করতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিনের সঞ্চালনায় জনসমাবেশ সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। বিএনপিকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, বললেন জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের পরিষ্কার কথা, বিএনপি হল একটি খুনির দল, তাদের কয়েকদিনের কর্মকাণ্ড তারই প্রমাণ। বিএনপির কর্মসূচি মানেই আতঙ্ক, তাদের কারণে দেশের মানুষ আতঙ্ক। তারা এখন 2014, 2015 এবং 2016 সালের মতো ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস করতে চায়। এবার যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালাপোড়াও করে তবে তাদের এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। গতকাল বিকালে রংপুর মহানগরে আরডিআরএস ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির জ্বালাপোড়া কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক এই মন্ত্রী। বুধবার 2 আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশ সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা প্রসঙ্গে বাংলাদেশ রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, আমরা এসব সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার এবং সহিংসতায় জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই ব্রিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সিপ্রোটে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভে বিক্ষোভকারী এবং বিরোধী নেতাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে, যার ফলে শীর্ষস্থানীয় বিরোধী দলীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় সহ আমান উল্লাহ আমান সহ শতাধিক আহত হয়েছেন। ক্রমবর্ধমান এই পরিস্থিতি পর্যবেক্ষণ সহ বিরোধী দলের ওপর পুলিশের বর্বরতা এবং এ বিষয়ে সরকারের স্পষ্টত কট্টরপন্থী অবস্থান বিবেচনা করে সামগ্রিক বিষয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিশ্চিত করতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কি পদক্ষেপ নিবে? জবাবে ম্যাথু মিলার বলেছেন, আমরা চলতি সপ্তাহে শুরুতে রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে বাংলাদেশে ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। আমরা এসব সহিংসতার পঙ্খানুপঙ্খ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে এবং সহিংসতায় জড়িত অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।
তিনি আরো বলেছেন বাংলাদেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে সমাবেশ করতে পারে এবং তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে সেজন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আমরা আহ্বান জানাচ্ছি একই সাথে সকল পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করতে এবং সহিংসতা হয়রানি ও ভীতি প্রদর্শনের মতো কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানাই ব্রিফিংয়ের অপর এক সাংবাদিক প্রশ্ন করেছেন সবাই জানেন যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি ঘোষণা করেছে এছাড়া ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে তারা রাজধানীতে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি করেছে তারা নির্বাচনকালীন সরকারের দাবিতে এসব করেছে যা বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি জবে মিলার বলেছেন আগের প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন এক্ষেত্রে তার মন্তব্য একই কাফনের কাপড়ে আজ থেকে মাঠে নামছেন শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার থেকে মাথায় কাফনের কাপড় পরে মাঠে নামছেন শিক্ষকরা গতকাল রাত পর্যন্ত শিক্ষকদের দাবি আদায় সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় সিদ্ধান্ত নিয়েছেন তারা উল্লেখ্য যে গত সোমবার একুশতম দিনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এই আন্দোলন চলছে গতকাল রাতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ নয়া দিগন্তকে জানিয়েছেন আমাদের দাবি আদায় কিংবা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা আসায় আজ থেকে প্রেস ক্লাবের সামনে মাথায় কাফনে কাপড় পরে শিক্ষকরা রাজপথেই থাকবে দাবি না আদায় হওয়ার পর্যন্ত আমরা শিক্ষকরা মাঠে থাকব এর আগে গত জুলাই থেকে তথা ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষকেরা আন্দোলন চলাকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমনকি তার পদত্যাগের দাবি করেছেন পুলিশ অনুমতি ছাড়াই আজ ঢাকা সমাবেশ জামায়াতের আজ মঙ্গলবার রাজধানী বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকার পুনর্বহাল আলিম ওলামা ও জামায়াতে আমিরে মুক্তি এবং এই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত এবার সমাবেশ করতে আর অনুমতির অপেক্ষা করছে না জামায়াতে ইসলামী চলমান সরকার পতনে আন্দোলনে যোগপদভাবে না থাকলেও এককভাবে মাঠে আছে জামায়াত গত মাস থেকে অনুমতি সাপেক্ষে আন্দোলন করলে এবার অনুমতি ছাড়াই মাঠে নামছে দলটি এই সমাবেশের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে দলটি সংবাদ সম্মেলন করে জামায়াত জানিয়েছে সমাবেশের জন্য তারা প্রশাসনকে অবহিত করেছে কিন্তু অনুমতির কোনো বিষয় নেই এটাও জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে আমির নুরুল ইসলাম বুলবুল সেখানে বলেছেন আজ থেকে জাতীয় মসজিদ মোকাররমে উত্তর গেটে বাংলা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সমাবেশে বিএনপির নেতারা সরকারের পতন ছাড়া আন্দোলন বন্ধ করা যাবে না অতীতের মতো হামলা করে মামলা দিয়ে এবারে আন্দোলন দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা মঙ্গলবার বিকালে রাজধানীর সরোদে উদ্যানে আয়োজিত জনসমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন তারা সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সরকার পতন এক দফা দাবি আদায় ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পুলিশ বিএনপিকে সমাবেশ করার যে শর্ত দিয়েছে সেখানে একটি শর্তে বলা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি মঞ্চ থেকে থাকতে পারবে না এবং তার বক্তব্য প্রচার করতে পারবে না কাকে বুঝিয়েছে তারেক রহমানকে তিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে আজকে আওয়ামী লীগ দেউলি হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা সমাবেশের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেছেন বিগত কয়েকদিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সহ বহু নেতাকর্মীর উপর হামলা হয়েছে কেবল কৃষক দলে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ পচে গলে দেশে দুর্গন্ধ ছড়াচ্ছে মন্তব্য করে শহীদুল ইসলাম বলেছেন তারা বিএনপির নেতাকর্মীদের হত্যা করে আন্দোলন দমিয়ে রাখতে চাইছে কিন্তু সরকারের পতন ছাড়া আন্দোলন বন্ধ করা যাবে না দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হতাহত ১০ পুলিশ মোতায়েন মুন্সিগঞ্জের সিরাজ দিখান উপজেলার খাসমহল বালচরে দুই ছাত্রের বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন টেটাসহ ১০ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সকাল ১০টা থেকে শুরু হয় সংঘর্ষে টেটাবিদ্ধ মোহাম্মদ জমির আলীকে ঢাকা সৈয়দ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর থেকে খাসমহল বালচর গ্রাম উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গিয়েছে খাসমল বালুচর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে বিরোধের জের ধরে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শহীদ বাউল আমির হোসেন গঙ্গদের সঙ্গে এক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল রানা সংসদের এই সংঘর্ষে ঘটনা ঘটেছে সময় একজন টেটাবিদ্ধ সহ ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদি খান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত জানিয়েছেন বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিয়ারশেল ব্যবহার করা হয়েছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে